মর্নিং ফ্রেন্ড, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে বাড়িতে কোনো এখনো রান্নাবান্না কিচ্ছু হয়নি, সকালবেলা তো টিফিন টাইম হয়ে গেছে, টিফিন ফিন করা হয়ে গেছে, সব বাজার থেকে হয়েছে। আমাদের তো আজকে মানে পুজো করা হবে না, আমাদের কালো সুজ আছে, ওই জন্য পুজো ফুজো হয়নি, হচ্ছেও না, ছেলে মেয়ে অঞ্জলি দিতে পারছে না, ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওরা ওদের মতন যার যার মতন ঘুরতে যাচ্ছে, তা আমারও একটু কিছু কাজ আছে, কাজ করব। ওদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা বেরোবে ঘুরতে। যে ছেলে রেডি হচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে, মেয়ে স্নান করতে গেছে। এইখানে এই যে আমার দেখতে পারবেন টেবিলে সমস্ত খাবার দাবার, এই যে এখানে খাবার দাবারগুলো রয়েছে। এখানে রয়েছে এই যে ছোলার ডাল, এর মধ্যে রয়েছে লুচি, এখানে মিষ্টি দই, আর আমাদের আজকে শ্রী পঞ্চমীর দিন হচ্ছে, দই খই দিয়ে চিড়ে দিয়ে এরকম মাখা খেতে হয়। তার এই যে মাখা, এর মধ্যে খই রয়েছে, এই সমস্ত কিছু, এই লুচি, দই, এই তারপরে এই মাখা, এগুলো সব খেয়ে দিয়ে ছেলে মেয়ে রেডি, এখন স্নান করে সব বন্ধুদের সাথে যাবে ঘুরতে। কাজ করছে মিতাবনুর, সব আমাদের বিছানা বিছানা সব রেডি, এখন মানে ঝেড়ে মেরে পরিষ্কার করা কমপ্লিট। মিতাবনু মুছে দিয়ে বাড়ি যাবে। মিতাবনু কি অঞ্জলি দেবে নাকি? না না, আজকে দেবো না। দেবে না, ঠিক আছে। মেয়ে যাচ্ছে সরস্বতী পুজোতে ঘুরতে, আগে ছেলে গেল, এই যে এখন মেয়ে যাচ্ছে, এই যে চলে গেল। যে মেয়ে আমাদের ঘরে পুজো দিয়ে গেছে, গোটা ফল দিয়ে বললো মা আমরা তো এসে পরে খাবো, কেটে রাখলেই হয়ে যাবে, তাহলে থাক গোটা দিয়ে রাখি, পরে এসে কেটে খেয়ে নেব। ওরা সব ঘুরতে গেল, এই গোটা ফল দিয়ে যে পুজো দিয়ে গেছে, আমি ঠাকুর এখান থেকে নিয়ে আসলাম, আবার টিকটিকি ফিকটিকি এসে মুখ না দেয়, ওই জন্য নিয়ে চলে আসলাম। গুড আফটারনুন ফ্রেন্ড, আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, এখানে আমার রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া, এখানে চার পিস কাতলা মাছ আছে, চার পিসই রান্না করব। আর এখানে আছে শাক, এটা এই শাকটার ঘন্ট হবে। এখানে রয়েছে ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ ছেলে খেয়েছে, আর আমার জন্য আর হাজবেন্ডের জন্য করেছিলাম, শাশুড়ি খায় না, মেয়েও খায় না, তো আমরা দুজনে একজনও খাইনি, ছেলে একটা ছেলে খেয়ে নিয়েছে। এগুলো এই রান্না হবে এখন। আর এখানে নিয়ে এসছে সকালবেলায় মাসের মুদিখানা বাজার, এই যে এগুলো গোছাতে হবে, এই বাজার নিয়ে এসছে। আর এখানে হয়ে গেছে হচ্ছে খাসির মাংস, এই যে এটা হাজবেন্ড রান্না করলো খাসি মাংস, এই হলো মাংস রান্না হয়েছে আমাদের। আর এই কাতলা মাছের কালিয়া হবে, আর শাক হবে, আর কিছু হবে না আপাতত, এটাই। হাই ফ্রেন্ড, আবার চলে আসলাম, কালকে তো সরস্বতী পুজো গেল, ছেলে মেয়ে সব ঘুরতে গেছিলো, আমারও আর ঘুরতে যাওয়া হয়নি, তা ওরা ঘুরে আসলো হচ্ছে অনেক লেটে, ছেলে আসলো হচ্ছে 6টার সময় আর মেয়ে আসলো 7টায়, তা আমার আর ওই জন্য ঘুরতে যাওয়া হয়নি ওর আগে গিয়েছিলো বলে। তা আমি শেষে 7টার সময় মেয়ে আসলো, আমি বেরিয়েছিলাম একটু দরকারে হাজবেন্ডের, আমি তো ওইখান থেকেই আবার গিয়েছিলাম। আমাদের যে কিটিপাটির পিকনিক হয় এবার হয়নি, সবাই একটু শরীর টরীর খারাপ আছে, একটু অসুস্থ আছে বলে এবার হয়নি, তা মানে হয়নি বললে ভুল, হয়েছে ছোট করে, বড় করে আর হয়নি, তাই ছোট করে ওইখানেই গিয়েছিলাম। ওইখানে গিয়ে ঘণ্টাখানিক থেকে এসছি, তো ওইখানে গিয়ে আর ভিডিও ফিডিও করা হয়নি, ওই জাস্ট থেকে ঘুরে চলে এসেছি। বেশিক্ষণ মানে বেশি লোকজন ছিল না, অল্প মানে যার যার সুবিধা মতন গিয়েছে, গিয়ে ঘুরে চলে এসছে, যার জন্য বেশি তেমন কোনো কিছু হয়নি। আর দুপুরবেলা পুজো হয়েছে, তখনও আমি যেতে পারিনি, কারণ তখন বাড়িতে কেউ ছিল না, শাশুড়ি একা থাকবে, ওই জন্য যাওয়া হয়নি আমার। আর দুপুরবেলা খাওয়া দাওয়া তো অনেক সময় আগেই হয়ে গেছে, তা বসেছিলাম নিচে, ওই যে মেয়েটা বাসন মাঝে ও এসছে, ও কাজ করছিল, ওর সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে অনেক টাইম হয়ে গেল, তা আমি বললাম যে না ওপরে যাই, আমার জামা কাপড় রয়েছে কিছু, আর একটু ভিডিও শ্যুট করে আসি উপর থেকে, অনেক দিন হলো উপরে ভিডিও করা হয় না, ওই জন্য চলে আসলাম। তা ওই ওর সাথেই কথা হচ্ছিল সরস্বতী পূজায় কোথায় গেলে কী করলে, আমি বললাম আমি আর কোথাও যাইনি, তোমরা গিয়েছিলে কি না বলো, ও বলে না আমার তো কাজ করতে করতেই টাইম চলে গেছে আর যাওয়া হয়নি, তা সেরকম আমারও কোথাও যাওয়া হয়নি,
ছেলে মেয়ে গেল এখান বাড়ির থেকে গেল, প্রথমে ও যে স্কুলে পড়তো সেই স্কুলে গেল, ওইখান থেকে গেল হচ্ছে ওর কলেজে, তারপরে কলেজ থেকে আবার কোথায় গেছিল বলল, ওইখান থেকে ঘুরে আস্তে আস্তে মেয়ের অনেক টাইম হয়ে গেল, ও 7টা বেজে গেল। আর ছেলে গেল এখান থেকে, না ওদের স্কুলে যায়নি, ছেলেদের ছেলে গেল এখান থেকে সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল পার্ক থেকে আমাদের এখানে সেন্ট্রাল পার্কে প্রতি মানে যে কোনো অনুষ্ঠান হয় ওইখানেই হয়, বেশ মানে যা ফাংশন টাংশন হওয়ার, পুজো দুর্গা পুজো যে কোনো কিছুর অনুষ্ঠান সমস্ত কিছু সেন্ট্রাল পার্কেই হয়। এমনকি আমাদের ওই সেন্ট্রাল পার্কে হোলিতে অনুষ্ঠান হয়, তারপরে কালী পুজো দুর্গা পুজো, তারপরে মানে তোমার দুর্গা পুজোতে তো আমাদের এখানে ভালোই অনুষ্ঠান হয়, ভালোই মানে পুজো হয়, প্রতিটা মানে ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে পুজো হয়। ওয়ার্ডে বলতে কি আমাদের যেমন 10x বাড়ি, 10x একটা, 10 নম্বর একটা, 9 নম্বর একটা, 8 নম্বর একটা, এরকম প্রতি নম্বরের নম্বর এক একটা করে দুর্গা পুজো হয়। তা আমাদের এখানে এ ব্লক আর বি ব্লক আছে, তা আমরা এ ব্লকে, তো এ ব্লকে এরকম মানে 1 থেকে 10 নম্বর অবধি আছে, তা 10 নম্বর করে হলে অলরেডি এক একটা ইসে 10টা করে পুজো হয়ে গেল। আবার বি ব্লক এরকম আছে, তা ওই জন্য আর কোথাও যাওয়া হয় না। আমার মনে হয় দুর্গাপুজোতে আমার এখানেই বেশি ভালো লাগে। আর ছেলে তো ওই জন্য ওইখানে সেন্ট্রাল পার্কে টাইম পাস করেছে, কেননা ছেলের স্কুলে হচ্ছে পুজো হয় না, ওর খ্রিস্টান স্কুল, তো তা ওইখানে ওই ক্রিসমাসই যা পালন করা হয়, দুর্গা মানে কোনো মানে সরস্বতী পুজোর কোনো ইয়ে অনুষ্ঠান ওদের ওইখানে হয় না, যার জন্য ও সেন্ট্রাল পার্কে সোজা চলে যায়, ওর বন্ধুরাও আসে ওইখানে সেলিব্রেট করে সব মিলে। দেখুন আমাদের এখানকার বিকেলে চারিদিকের পরিবেশ, এই যে আমার বিকেলবেলাটা বেশ ভালোই লাগে ছাদে আসতে, চারি সাইডের পরিবেশটা বেশ সুন্দর দেখা যায়। বেশ ভালোই লাগে পরিবেশটা দেখতে। অবশ্য আজকে আমি সারাদিনটা একটু বেশিরভাগ আজকে ছাদেই ছিলাম, কারণ আমাদের আজকে খাসি মাংস রান্না হয়েছে, ওই গন্ধ যে হয় একটা গ্যাস ওইটা আমি সহ্য করতে পারি না, যার জন্য সারাদিন ছাদে ছিলাম। আমি যেহেতু মাংস খাই না, আমি কোনো মাংসই খাই না, ওই জন্য মানে গন্ধটা বিশেষ করে খাসির মাংস গন্ধ একদমই সহ্য করতে পারি না। পোলট্রি মুরগি মোটামুটি একটু সহ্য করতে পারি, রান্নাও করি, কিন্তু খাসির মাংসটা আমি ছুঁয়েও না ধরিও না, আর গন্ধটাও সহ্য করতে পারি না। আমার খুব অসুবিধা হয়, পেটের মধ্যে ভুটভাট করে, এই 2-3 দিন থাকবে পেটের মধ্যে ওরকম ভুটভাট করা, পেট ফুলে থাকা, এরকম অস্বস্তি লাগবে 2-3 দিন। তা আগে তো একদমই বাড়িতে আনতে দিতাম না, এখন যেহেতু ছেলে পছন্দ করে খেতে চায়, ওই জন্য ওর দিকে তাকিয়ে ঠিক আছে আনো খাও, মানে আমি মশলা ফসলা রেডি করে দেই, হাজবেন্ড রান্না করে। তা ছেলেরা বড় হচ্ছে, ওরা খাবে, ওদের খাওয়া তো আর আমি ইয়ে বাদ দিতে পারি না, ওই জন্য ঠিক আছে কষ্ট হলেও ছাদে গিয়ে আমি একটু দাঁড়াই, তোমরা রান্না করে গ্যাসটা যে বেরিয়ে যাক, তারপরে আমি আসছি, এইভাবেই আর কি করি। এই জামা কাপড় তুলে নিয়ে এক্ষুনি নিচে আসলাম, কাজের মেয়েটা বাসন মাজছিল, বাসন মেজে ও নিচে বাসন মাজছিল, আমি তখন ছাদে গিয়েছিলাম, তা ও বাসন মেজে চলে গেল, তা আমি নিচে আসলাম, নিচে এসে দেখলাম ও চলে গেছে। তা ভাবছি সরস্বতী পুজোয় তো কোথাও যাওয়া হলো না, এর মধ্যে যাই একটু বাবার বাড়ি ঘুরে আসি, কোথাও তো ঘোরা হচ্ছে না, ঘুরেও আসিনি, আমার মানে বেশ একটু মানে ভাল লাগছে না ঘরের থেকে, মনে হচ্ছে একটু ঘুরে আসি ঘুরে আসি এরকম। তা মাও ফোন করছে বলছে আয় ঘুরে যা, সে ভাবছে এখন কি করি, তাহলে সরস্বতী পুজোয় যাইনি, আমি হাজবেন্ডকে মানে বললাম যে তাহলে আমি একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি 2-1 দিনের জন্য। তা হ্যাঁ না কিছু বললো না, বললো দেখছি, তা অফিস থেকে আজকে আসলে বল জিজ্ঞাসা করব, দেখি কি বলে, যদি যেতে বলে তাহলে চলে যাবো, এর মধ্যেই গিয়ে একটু ঘুরে আসি, ওইখানে গেলে একটু ভালোও লাগবে, যাই তো বছরে একবার কি দুবার, খুব জোর থাকি 1 দিন কি 2 দিন, তার বেশি আমার মানে এত বছর, এই 21 বছর পার হয়ে 22 বছরে পা দিলাম, আমি বাবার বাড়িতে একটানা কখনো 1 সপ্তাহের মতন থাকিনি,
তা ওই একদিন দুদিন তিন দিন এরকম থেকেছি, একদম বিয়ের শুরুর থেকে, আর এক মাস তো দূরের কথা। তা আমার বৌদি, তারপরে আমার কাকিমা দেখতাম, আমার কাকার যখন বিয়ে হয়েছে আমার কাকার কাকিমার সাথে বেশ ফ্রেন্ডের মতন আমাদের সম্পর্ক ছিল। কাকিমা দেখতাম 3 মাস আমাদের বাড়িতে থাকতো আর 3 মাস বাবার বাড়িতে থাকতো, বৌদি হয়তো 3 মাস আমাদের বাড়িতে থাকলে 1 মাস বাবার বাড়িতে গিয়ে থাকতো। তাই সেই রকম, তাই সেই রকম আর আমার কোনোদিনই থাকা হয়নি। তার জন্য মনে হচ্ছে যে যাই একটু ঘুরে আসি, একটু থেকে আসি, আমার একটু ভালো লাগবে। একটু শীতের দিনে এখন ওইখানে শাক সবজি বেশ সুন্দর টাটকা হয়েছে, খেয়েও আসি আর একটু নিয়েও আসি, সেই আর কি মনে মনে প্ল্যান আছে। তা ভাবছি যদি যেতে দেয় তাহলে এর মধ্যেই যাব, গেলে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আমার বাবার বাড়ি। এর আগেও আমি বাবার বাড়ি ট্যুর একটা দিয়েছি, তারপরে আজ এর মধ্যে যদি যাই তাহলে অবশ্যই আমি ওটা ওখানে ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওইখান থেকে আমার শ্বশুরবাড়ির ভিটেটাও খুব কাছে, তা ওইখানে গেলে আমি যেই বাড়িতে ফার্স্ট বউ হয়ে গিয়েছি সেই বাড়ির ভিটেটা এখনও রয়েছে, আমাদের বিক্রি করিনি, অমনি পড়ে রয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখবেন। তাহলে আর কি ভিডিওটা বড় করব না, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। তাহলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।